electric bike in a chair. Yay! Check the mic and make sure it sound right, boy. Assalamualaikum. Hello, বন্ধুরা. কেমন আছেন আপনারা? এই ব্যক্তি দেখাই আগে, এটা আমার বাইক না। আমি এখন যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইলেকট্রিক বাইকের গোডাউন বলা চলে, এক্সপ্লয়েট ই-বাইক কোম্পানি। তাদের বাইক চালিয়ে আসলাম আর কি। দেখ ফ্রেন্ডস, আজকে এখান থেকে আমি একটা ইলেকট্রিক বাইক নিব। আমার জন্য না, আমার ছোট ভাইয়ের জন্য। ও এখনও আসে নাই, আমি তাকে একটু ফোন দিই। আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে হোসাইন ব্লগস। ওকে হোসাইন, ওই কই তুমি? ভাই আমি গেটের সামনে আছি, তুমি তাদের আসো বাসা নিয়ে দেবো তাদেরও। দেখ ফ্রেন্ডস, আজকে আমরা এখান থেকে ইলেকট্রিক বাইক কিনবো হোসাইন ব্লকের জন্য। আচ্ছা, হ্যালো বন্ধুরা, আজকে আমরা ওর জন্য ইলেকট্রিক বাইক কিনবো। তার আগে এই ব্যাগটি দেখাই আমরা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাইক। আর এই ব্যাগে কোনো কাগজপত্র লাগে না, ড্রাইভিং লাইসেন্স লাগে না, পুলিশও কোনো সমস্যাও করে না। আর আজকে আমরা চলে আসলাম এক্সপ্লয়েট ই বাইক কোম্পানিতে। আমরা এখন গেটের ভিতরে ঢুকবো। আর তুমি কোন বাইক নিবে? এরকম কিছু নিবা? আপনার পছন্দ আজকে একটা বাইক? আমার পছন্দের বাইক নিবে, দেখি আমি কি কি ওর জন্য পছন্দ করি। এখানে হিউজ পরিমাণের বাইক আছে, আমি দুই তিনটা পছন্দ করবো আজকে। চলুন বন্ধু, আমরা একটু ভিতরে যাই। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আমরা এক্সপ্লয়েট ই বাইক। কি অবস্থা বড় ভাই? আলহামদুলিল্লাহ। এর হচ্ছে আপনাদের ব্যানার? আমার ছোট ভাইয়ের জন্য, ভাই হোসাইন ব্লগস, নতুন ইউটিউবার ভাই, ওর জন্য আজকে পঙ্খিরাজ কিনবো। ভাই কি কি আছে একটু দেখান যাবে আমাকে? আচ্ছা পঙ্খিরাজ কি আছে দেখি, আমি তো উড়াল পঙ্খি কিনছি ভাই। আচ্ছা প্রথমে আমরা যে ব্যাগটি দেখতে পাচ্ছি হোয়াইট কালার, হোসাইন এটা পছন্দ হয় ভাই? না ভাই, আমার এটা পছন্দ। আজকে আপনার পছন্দ অনুযায়ী আমাকে একটা বাইক নিতে হবে, যা আমাদের বাজেটের মধ্যে। ঠিক আছে, আমাদের বাজেট কত? যেমন 1,05,000 এর মধ্যে ভাই। 1,05,000 এর মধ্যে হবে? অনেক বেশি ভাই বাজেট আমাদের। মোটামুটি ভালো 1,10,000-15,000 এর ভিতরে ভালো বাইক। আচ্ছা এটা প্রাইস কত ভাই একটু বলবেন? এটা প্রাইসটা হচ্ছে 70,000 টাকা। 70,000 টাকা? কি কি আছে ভাই একটু বলেন। এটা খুবই চমৎকার একটি গাড়ি, এবং আমি আপনাকে এলসিডি স্ক্রিন মনিটর, এটা কালার মনিটর হচ্ছে, এটা অ্যামেজিং, এটা খুবই ডিজিটাল মিটার, ডিজিটাল এবং কালার মনিটর মিটার, এটা খুবই একেবারে আপডেট মডেল। ব্যাটারিটা কোথায়? সিটের নিচে? ব্যাটারিটা সিটের নিচে থাকে। এটা টিউবলেস টায়ার, এটা 10 ইঞ্চি টায়ার ইউজ করে রয়েছে। এটা মনো সাসপেনশন, মনো এয়ার ব্যাগ সাসপেনশন বলে এটাকে। কয় ঘন্টা চার্জ দেওয়া লাগে এগুলো ভাই? এটা চার্জ দিতে হয় আপনার 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা চার্জ দিলেই হবে? জি। ব্যাকআপ পাবে কেমন? এটা 70 কিলোমিটার পর্যন্ত চলবে। 70 কিলোমিটার? জি। এটা তো দুই চাকার, এর মধ্যে কি তিন চাকা হয় ভাই? এটা চাইলে তিন চাকা দেওয়া যায়, করা যায়, আছে আরো না? জি। কত বলছেন প্রাইস? এটা হলো 70,000 টাকা। 70,000 টাকা? কাগজপত্র তো লাগে না ভাই এগুলা? এটা কাগজপত্র, সেল রিসিট দিয়ে আপনি চালাতে পারবেন। পুলিশের সমস্যা করে? ট্রাফিক দিক নির্দেশনা মেনে চলবেন, হেলমেট অবশ্যই ব্যবহার করবেন, এবং উল্টো পথে গাড়ি চালাবেন না, তাহলে সমস্যা নাই। তাহলে সমস্যা নাই। আচ্ছা না, এটা দরকার নাই, কিনবে এটা? না না, আচ্ছা মেয়েদের, আচ্ছা ছেলেরাও ইউজ করে। আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 304 মডেল। 304 মডেল, রেড ব্ল্যাক কম্বিনেশন। এর মধ্যে কয়টি কালার আছে ভাই? এটা তিনটি কালার হয়। প্রাইস কত এটা? এটা প্রাইসটা হচ্ছে 62,000 টাকা। 62,000 টাকা? কয় ঘন্টা চার্জ দেওয়া লাগবে এটা? এটা 5-6 ঘন্টা চার্জ দিতে হয়। 5-6 ঘন্টা চার্জ দেওয়া লাগে। ব্যাকআপ কেমন পাবে? এটা 60+ চলবে। 60+ চলবে? জি। কম যাবে না? না। আচ্ছা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এক্সপ্লোরেট 07। এটা এক্সপ্লোরেট 07, এটা খুবই চমৎকার একটি বাইক। এই কি এলইডি লাইট নাকি ভাই? এটা এলইডি লাইট। টিউবলেস টায়ার? টিউবলেস টায়ার। ডিজিটাল মিটার? ডিজিটাল মিটার। আচ্ছা এটা প্রাইস কত বলছেন? এটা হলো 72,000 টাকা। 72,000? 72,000 টাকা? 60 ভোল্টের এটা? জি। ব্যাকআপ কেমন হবে এটা? এটা ব্যাকআপ, এটা 60+ চলবে। 60+? সেলার ইউজ করে না মেয়ের ইউজ করে? এটা ছেলে মেয়ে আসলে উভয়। এটা স্পোর্টস, স্কুটির ভিতর একটা স্পোর্টস বাইক, এটা খুবই চমৎকার একটি বাইক। এর মধ্যে কয়টি কালার আছে ভাই? এটি একটি কালারই হয়। আচ্ছা এটা কত মডেল? এটা হচ্ছে বাবুই মডেল। প্রাইস কত এটা? এটা প্রাইসটা হচ্ছে 68। সামনে হাইড্রোলিক ব্রেক, এটা টিউবলেস তো ভাই? টিউবলেস টায়ার। কত ঘন্টা চলবে ভাই এক চার্জে? এক চার্জে এটা 60+ চলবে, এবং 8-10 টাকার বিদ্যুৎ খরচে 60 কিলোমিটার চালাতে পারবে। 8-10 টাকা বিদ্যুৎ খরচে 60 কিলোমিটার চলবেই? চলবে। বাবুই, এটা হচ্ছে বাবুই মোটর, রেড কালার যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাবুই। এটা হচ্ছে 68,000 টাকা প্রাইস। 68,000 টাকা? আপনারা কি কম রাখবেন না ভাইয়া?
যদি শপন ব্লগ এর মাধ্যমে আসে তো কাস্টমার দের 2% আজকে তো এটা কিনবো ভাইয়া আজকে তো এটা কিনবো আমাদের কিছু কম দিবেন শপন ভাইয়ের জন্য স্পেশাল ছাড় দিয়ে কিছুটা দিবেন আপনারা আচ্ছা ব্ল্যাক কালারটা প্রাইস কত হবে ভাই ব্ল্যাক কালার এটা হচ্ছে 304 মডেল এটা হচ্ছে 62000 টাকা 62000 টাকা হোসাইন পছন্দ হয় মামা এগুলো এবং ফ্রি সার্ভিস 1 বছর এবং ব্যাটারি দিচ্ছে 6 মাসের রিপ্লেস গ্যারান্টি এর মধ্যে যদি সমস্যা হয় যদি সমস্যা যতবার খুশি ততবার আপনি ফ্রি সার্ভিস পাবেন এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস এটা তো হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বাইক এটার প্রাইসটা হচ্ছে 56500 টাকা এটা হচ্ছে 56500 টাকা এসপা মডেল এসপেরো চোর মডেল এসপেরো মডেল আচ্ছা এটা প্রাইস কত বলছেন এই তিনটা একই কালার গাড়ি যে তিনটা দেখা যাচ্ছে স্ক্রিনে তিনটা একই 56500 টাকা প্রাইস এবং কালার তিনটা আচ্ছা এই দামই থাকবে না কিছুটা ওদিক সেদিক করা যাবে এদিক সেদিক না আসলে মূলত আমাদের প্রাইসটা ফিক্স করাই থাকে তারপরে যদি আপনার শপন ব্লগের মাধ্যমে যদি আসে তো আমরা 2% দেব ভাই এগুলো কোন মডেল এটা হচ্ছে সোয়ান মডেল রাজাহাঁস যেটা বলে রাজাহাঁস আমরা সোয়ান আর আসলে পুরন ঢাকা আমাদের ঢাকাতে যে আগে ভেসপা যে গাড়িটা ছিল ফুয়েল বাইকে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে ব্যাটারি গুলো সিটের নিচে কতদিন ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন ব্যাটারি ভাইয়া ব্যাটারি দিচ্ছি পুরো রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি 6 মাসের 6 মাসের মধ্যে যদি সমস্যা হয় 6 মাসের ভিতরে সমস্যা হলে রিপ্লেস দিচ্ছি আমরা এবং আমাদের মোটর গ্যারান্টি দিচ্ছি 1 বছরের মোটর গ্যারান্টি দিচ্ছেন 1 বছরের পুরো 1 বছরের আচ্ছা এগুলো প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে 68000 টাকা প্রাইস মাত্র 68000 বন্ধুরা যদি আপনাদের নতুন মডেলের ভেসপা স্কুটি ই বাইক গুলো দরকার হয় অবশ্যই আমার গ্রুপটি আপনাদের জন্য আর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ফোন দিবেন গুলো দরকার হয় এটা 92000 টাকা প্রাইস এটা তিন চাকা থ্রি হুইলার হ্যাঁ যে তিন চাকার একটি বাইক এটি খুবই চমৎকার এটি হচ্ছে ময়না মডেল গাড়ি ময়না মডেল বলে ময়না এটা আমাদের প্রতিটা গাড়ি একটি এগুলো কি টিউবলেস নাকি ভাই এগুলো টিউবলেস ডিজিটাল মিটার এটা চার্জ দিতে আপনার চার্জিং টাইমটা হচ্ছে 5-6 ঘন্টা ব্যাকআপ কেমন পাবো আমরা ব্যাকআপ পাবেন আপনি এটা 70 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন বিশেষ করে যারা প্রতিবন্ধী আছে বা মেয়েরা আছেন আপুরা আছেন প্রতিবন্ধী যাদের দুই পা নেই তাদের জন্য আমাদের ইলেকট্রিক বাইক নিয়ে আসে মানে অচল সচল হয়ে যাবে এবং নারী পুরুষ যারা কখনো সাইকেলও চালায় নাই তাদের জন্য এই ইলেকট্রিক বাইক এই বাইকগুলো আর কি পারফেক্ট হোসেন এটা কেমন হয় বিশেষ করে আপুরা আছেন আর কি তাদের জন্য আর কি তিন চাকার বাইক গুলো আচ্ছা এটা প্রাইস কত বলছেন ভাইয়া 92000 টাকা আচ্ছা আর কি কালেকশন আছে একটু দেখাবেন আমাকে এই পাশে বিয়াস আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা দেখেন যে কোনো বাইক আপনারা পেয়ে যাবেন যে কোনো মডেলের আমরা দেখতে পাচ্ছি আপনারা তো সরাসরি ইম্পোর্টার আমরা ইম্পোর্ট করে থাকি এক্সপ্লোরেটিভ বাইক হচ্ছে আমাদের লোকাল ব্র্যান্ড চায়না অরিজিনাল ব্র্যান্ড চায়না আমাদের লোকাল ব্র্যান্ড হচ্ছে এখানে এক্সপ্লোরেটিভ ই বাইক নামে আমরা করে নিয়ে আসি হোসাইন তোমার কালার পেয়ে গেছি ভাই বসো এটা তো সমস্যা করে না পুলিশে না এটা কোনো পুলিশ আচ্ছা এটা ইলেকট্রিক বাইক বাট লুক লাইক বাইকের মতো পুলিশটা তো প্রবলেম করে না এটা না এটা পুলিশ প্রবলেম করে কয়টা সেল করেছেন এই বাইকটি এই বাইকটি আসলে আমাদের হিউজ এটা হচ্ছে M3 আমাদের হট কেক যেটা M3 মডেল এর মধ্যে কয়টি কালার আছে এটি হলো দুটি কালার হয় এটা হচ্ছে ডুয়েল ডিক্সের একটি বাইক সামনে আমরা হাইড্রোলিক ইউজ করেছি এবং পিছনেও আমরা হাইড্রোলিক ব্যবহার করেছি হাইড্রোলিকটা বেশ বড় সরো আমরা হাইড্রোলিক এবং ডিজিটাল মিটার এবং এই গাড়িটির ফুল চার্জ করে আপনি বাইরে বের করলে আপনি 90-100 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এক চার্জে মাত্র 10-12 টাকা 10-12 টাকার বিদ্যুৎ খরচ এক চার্জে চলবেই 100 কিলোমিটার পর্যন্ত চালানো অসম্ভব ভাই এটা এটাই সম্ভব এটাই এক্সপ্লয়েট আচ্ছা এটা আমরা আজকে নিব কেমন হোসেন নিবে আমার অ্যাকচুয়ালি আমার সবচেয়ে ভালো এক্সাইটেড হোসেন বসো দেখি হাই ঠিক আছে তো আমার জন্য বেস্ট আর তখন ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার বাইকটা কেনার জন্য হেল্প করার জন্য
তো মূলত আমি বাইক সম্বন্ধে খুবই কম বুঝি, জানেন যে আমার যারা ব্লগগুলো দেখেন বাইক সম্বন্ধে কম বুঝি। আজকে আমার বড় ব্যবসার মাধ্যমে আমি বাইকটা নিতে আসলাম। তো এক্সপ্রেস এই বাইকটা আমার থেকে খুব পছন্দ হয়েছে, আর আমার পছন্দের কালার হলো ব্লু। হ্যাঁ, ব্লু কালার আছে ভাই, ব্লু কালার আছে। আচ্ছা, এটা তো কোনো কাগজপত্র লাগবে না, ড্রাইভিং লাইসেন্স লাগবে? রেজিস্ট্রেশনের ঝামেলা নেই, ড্রাইভিং লাইসেন্স থাকলে অবশ্য ভালো। এটা তো নিজের ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, এটা প্রাইস কত বলছেন ভাই? এটা হচ্ছে 1,05,000 টাকা। আমাদের জন্য কত এটা বলেন ভাই? আপনার জন্য সম্মান করে ক্যামেরা দিতে আগে একটু বলবেন না ভাইয়া, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, আমাদের জন্য কত? মানে স্বপন ব্লগ থেকে যারা আসবে তাদের আমরা 2% ডিসকাউন্ট করে দিব। এখন আমার জন্য কত রাখবেন এটা ফিক্স বলেন? আপনার জন্য বললে 2% ডিসকাউন্ট করে এটা আপনাকে দিই। তাহলে কত আসে তা হিসাব করেন? হিসাব করলে অল্প হয়তো কিছু কিছু টাকা হয়তো আপনার 2,500 টাকা কমবে। স্বপন ভাই, এই চালাতে কাগজপত্র লাগে কিনা ভাই, এটা সম্পর্কে দিতেছ আমরা চেয়ারম্যান সাহেবের মুখ থেকে শুন। চলো আমরা চেয়ারম্যানের সাথে কথা বলি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানালাম এখানে কি কি ইলেকট্রিক বাইকগুলো আছে। এটা হচ্ছে তাদের শোরুম প্লাস গোডাউন, এটা হচ্ছে তাদের অফিস। আমরা এখন তাদের অফিসে চলে আসলাম। হোসেন, চলো, তুমি তো বাইক কিনবা তাই না? তোমাকে নিয়ে যাই, চলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক, এই হচ্ছে তাদের। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? প্লিজ, কেমন আছেন? এই যে আছি আর কি, রমজানের সময় চলে আসলাম আজকে। কেন আসছে জানেন? থ্যাংক ইউ আমাদের বাইক কেনার জন্য, ই বাইক। আচ্ছা, পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ইউটিউবার প্লাস আমার ছোট ভাই, ওর জন্য একটা উড়ালপঙ্খি কিনবো। আপনারা তো বেশ কিছু উড়ালপঙ্খি বাইরে দেখলাম সরাসরি ইম্পোর্ট করেন, আর এখানে যেই কালেকশনগুলো আছে আমি বাংলাদেশের কোথাও দেখি নাই। এত কালেকশন আপনারা কিভাবে উঠালেন? কালেকশন আসলে এটা তো একদিনে হয়নি, এটা আজকে থেকে 5 বছর আগে থেকে আমরা শুরু করেছি। ডে বাই ডে আমরা চেষ্টা করেছি, আমাদের যারা কাস্টমার আছে তাদের বিভিন্ন রকম চাহিদা ছিল এক এক সময় এক এক মডেলের, ওই অনুযায়ী আমরা ডে বাই ডে আমরা ইম্প্রুভ করেছি। আচ্ছা, এই বাইকগুলো তো যদি রাস্তা কেউ চালায় কোনো প্রবলেম করে পুলিশে বা কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স কিছু লাগে? না না, ড্রাইভিং লাইসেন্স লাগে না, কারণ এটা আসলে সাইকেলের আপডেট হিসেবে চলে। আচ্ছা, পরিবেশ বান্ধব, শব্দ দূষণ মুক্ত, এবং এটার স্পিড দেখবেন অনেক কম, সুতরাং এটাতে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা যে কেউ চালাতে পারবে, একটা মহিলা, পুরুষ, বৃদ্ধ সবাই চালাতে পারবে, আর এটা সারা বিশ্বেই সমাদৃত, সারা বিশ্বেই এটাকে কোনো লাইসেন্স লাগে না। আপনি আপনার প্রয়োজনে আপনার সেফটির জন্য আপনি হেলমেট ইউজ করেন, আপনি রুলসগুলি মেনে চলবেন, ট্রাফিক রুলসগুলি, জাস্ট এটা হলেই আমার মনে হয় পুলিশও ধরে না। আমাদের এখানে যারা যারা আছে, কিছু আছে আমাদের যারা কাস্টমার, তারা আইসে বলে যে আমাদের তো পুলিশ এরকম ধরছে, তারা নিয়ে যেতে চায় বা বিভিন্ন, কেন ধরছে? তখন আমি প্রশ্ন করেছি, কেন আপনাদেরকে ধরছে, আপনাদের কি সব কিছু ছিল? আপনাদের একটা ইলেকট্রিক বাইক চালানোর জন্য মানুষের হেলমেট লাগবে, আপনি ট্রাফিকের যে নিয়ম রুলসগুলি আছে সেগুলি কি মেনে চলেছেন? বললো, না আমি ওই যে আমার শুধু হেলমেট ছিল না। কেউ বলে আমি রাস্তা উল্টো যাচ্ছিলাম, তাও তো স্বাভাবিক, পুলিশ ধরবে, এই হলো কারণ আসলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই কোম্পানির ওনার বিগ বস, হ্যান্ডসাম বয়, গর্জিয়াস ম্যান নাজমুল ভাই, এখানে আসলে আপনি তো সবসময় এখানে থাকেন তাই না? থাকি, চেষ্টা করি। আচ্ছা, আজকে তো আমরা ওর জন্য একটা বাইক নিব, স্পেশাল কোনো অফার আছে রোজা প্লাস ঈদ উপলক্ষে? আর যারা আমার রেফারেন্সে আসবে, যারা আমার ভিডিও দেখে আমার ভাই নিল বা আমার ফলোয়ার যারা আসবে তাদের জন্য স্পেশাল কিছু দিবেন আপনাদের কোম্পানির পক্ষ থেকে? হ্যাঁ, যেহেতু আপনি আসছেন একজন ভালো ব্লগার, সেই জন্য একটা স্পেশাল আমি অফার দিচ্ছি। বিশেষ করে এখন আমাদের প্যান্ডামিক চলছে, রমজানুল মোবারক যাচ্ছে, সামনে ঈদ, সেই উপলক্ষে আমি প্রতিটি গাড়িতে 2,000 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি। আমাদের দর্শকরা দেখতে পাচ্ছি সবাই তালিদের জন্য উপস্থিত, থ্যাংক ইউ সো মাচ। প্রতিটি গাড়ির উপর 2,000 টাকা আপনার ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু ঈদের পরে? ও মাই গড, আমার পর্যন্ত এই ভিডিওটা যেন যারা দেখবে ঈদের পরে আসলে কিন্তু হবে না। কেন ভাই? ঈদ পর্যন্ত এই অফারটা, ঈদ পর্যন্ত না, আমার ভিডিও তো ঈদ পর্যন্ত থাকেনি, আজীবন থাকবে, আজীবন কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না আবার পরে নেক্সট ডে, কারণ অফারটা যদি কন্টিনিউ থাকে এটা আর ভ্যালিড থাকে না, রাইট? সেই জন্য আমরা অফারটা জাস্ট একটা টাইম, যেহেতু এখন একটা প্যান্ডামিক চলতেছে, সব মিলিয়ে এই অফারটা আমরা ঈদ উপলক্ষে দিলাম। আপনারা যারা আছেন, আপনারা যারা ইউটিউবার বা যারা ব্লগের সাথে আজ সম্পৃক্ত আছেন, আপনারা এটা ছড়িয়ে দিন। ইনশাল্লাহ আমাদের যারা আরও আমাদের কাস্টমার আছেন, আমাদেরকে যারা ফোন করেন, আমাদের যে মহিলা, তারপর পুরুষ কাস্টমার, 3 চাকার জন্য যারা ফোন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এক্সপ্লোরেটি বাইকের পক্ষ থেকে। সারা বাংলাদেশ থেকে আমাদের যে ফোন এসেছে আসলে আমরা অনেক অনেক আনন্দিত,
আমরা অনেক উৎসাহিত, আমরা চাই আগামীতে বড় বড় কোম্পানি যারা আছে, ইয়ামাহা বা ব্র্যান্ড যারা আছে, ইলেকট্রিক বাইক ছাড়া ইঞ্জিন যারা করেন, তারা আমাদের এই বাইকগুলিতে শুরু করেন, আপনারা এই বাইক ইম্পোর্ট করা শুরু করেন, এই বাইককে উৎসাহিত করেন, এই বাইকের জন্য আপনারা প্রচার করেন, তাহলে আপনাদের ওই বাইকগুলি যেমন যাচ্ছে, যদি আপনি এই বাইকটাকে প্রচার করতে পারেন, মানুষের সামনে নিয়ে আসতে পারেন, আপনারা দেখবেন যে আপনারা এই ইলেকট্রিক বাইক বিক্রি করে আপনারা লাভবান হবেন, এর চেয়ে বেশি লাভবান হবেন। এতে কি হবে, আমাদের দেশ উপকৃত হবে, আমরা উপকৃত হব, যারা আমরা সাশ্রয়ী, আমরা কম টাকায় আমরা খরচে আমরা যারা এটা চালাতে চাই তারা উপকৃত হব। সুতরাং আমাদের এটা সবার দিকে আমাদের গভর্নমেন্টের দিকটা দৃষ্টি আকর্ষণ করছি, গভর্নমেন্টের একটা নীতিমালা তৈরি করেন আপনারা, ইলেকট্রিক বাইকটা যেন আমরা আমাদের সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি, আমরা এমন একটা নীতিমালা তৈরি করেন। আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াতে, আমি গত 2 বছর আগে গিয়েছিলাম, তারা 22,000 কোটি টাকা সাবসিডি দিয়েছিল এই ইলেকট্রিক বাইককে মানে উৎসাহিত করার জন্য ব্যবসায়ী এবং জনগণকে। তা আমাদের দেশেও আমি আশা করছি আগামী দিনে আমাদের সরকার এটাকে আরও উৎসাহিত করবে, যেন আমাদের প্রতিটি ঘরে গেলে একটি ইলেকট্রিক বাইক যায়। কেন যায়, এটা দরকার, আমাদের ইলেকট্রিক বাইকটা কেন দরকার, আমাদের যে অবস্থা, আমাদের যে দেশের যে ট্রান্সপোর্টের যে অবস্থা, পর্যাপ্ত না, কোনো কিছুই পর্যাপ্ত না, আপনি যেখানে যাবেন আপনি দাঁড়িয়ে থাকতে হবে। এটা এটা আসলে আমাদের কী হয় জানেন, এটাতে টাইমও সেভ হয়, আপনি যদি রিক্সায় চড়ান জামের ভিতরে বসে থাকবেন, এটাতে কী হবে আপনার টাইম সেভ হবে, মানি সেভ, একটা 60,000 থেকে 70,000-80,000 টাকায় যদি একটা ইলেকট্রিক বাইক ব্যবহার করেন, আপনি যদি ইঞ্জিনে যান, একটা ভালো বাইক কিন্তু 1.5-2 লক্ষ টাকা লাগে। তারপর প্রতি মাসে খরচ হয় একটা ইঞ্জিন চালাতে 5,000 থেকে 6,000 টাকা, নিচে আপনি পারবেন না, কিন্তু আমাদের একটা ইলেকট্রিক বাইক যদি ব্যবহার করেন তাহলে আপনার 200-250 টাকায় আপনি সারা মাস আপনি চালাতে পারবেন। একদম চ্যালেঞ্জ করে বলছি, যে কেউ আপনি আমাকে যদি এটা বিষয়ে জানতে চান। আপনাদের অ্যাড্রেসটা কোথায় একটু বলবেন? আমাদের অ্যাড্রেস 50 টয়েনবি সার্কুলার রোড, হাটখোলা, মতিঝিল, ইত্তেফাক অফিস থেকে গুলিস্তানের দিকে যেতে জাস্টিস স্টুডিও 27 গলিতে শেষ মাথায় যে বাড়িটা আছে এখানে আমাদের অফিস, গোডাউন, শোরুম, এখান থেকে আমরা সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করি। আমাদের যে ডিলারগুলি আছে, আমার আমাদের সমস্ত ডিলার ভাইদেরকে আমি অভিনন্দন জানাই, বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের প্রোডাক্ট বিক্রির ব্যাপারে। আর সবাইকে ধন্যবাদ, আমাদের আপনি স্বপন ভাই আপনি এসেছেন আমাদের এই এটাকে প্রমোট করার জন্য, আপনাকেও ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে যদি আমরা আসি। বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানলাম এখানে কী কী ইলেকট্রিক বাইকগুলো আছে আর রিজনেবল প্রাইসের মধ্যে তারা ইলেকট্রিক বাইকগুলো সেল দিচ্ছে। আপনারা আসবেন যাদের ইলেকট্রিক বাইকগুলো দরকার হয়, আর রাস্তায় কোনো সমস্যা নাই, কোনো কাগজপত্র লাগে না, ড্রাইভিং লাইসেন্স লাগে না, পুলিশের কোনো সমস্যা করে না, আপনারা আসতে পারেন, নিশ্চিন্তে নিতে পারেন। আর যারা 3 চাকার বাইকগুলো নিতে যাচ্ছেন, যারা প্রতিবন্ধী আছেন বা আপুরো আছেন, তাদের বাইকও এখানে আছে। আর বিশেষ করে আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো ওর জন্য, ও এই ব্যক্তি পছন্দ হয়েছে, অলরেডি নিয়ে নিয়েছি, তাই না? আমরা অলরেডি নিয়ে নিয়েছি 1,02,000 টাকা ডিসকাউন্ট কিছু দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু, নাম কি তোমাদের? শিহাব চৌধুরী। আর তোমার নাম কি? শিহাব খান। আর সামি খান। আর সামি খান, শিহাব খান, আমি স্বপন খান। শিহাব খানের ভিতরে ইয়েস। আর এখানে আসতে ভাইকে পেয়ে যাবেন, সে হচ্ছে এখানে সিনিয়র ম্যানেজার। আজকে আমরা জানালাম এখানে কী কী ইলেকট্রিক ব্যাগগুলো আছে, আপনারা আসবেন। আর স্ক্রিন আপনারা যেই নাম্বার দেখতে পাচ্ছেন ফোন দিবেন, আমি আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস, ফোন নম্বর ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে আপনি কালেক্ট করবেন। বাংলাদেশের যেখানে থাকুন না কেন, যদি আপনারা ইলেকট্রিক ব্যাগগুলো কিনতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার, ফোন দিবেন। ভিডিওটা আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।